সকাল থেকে আসলে অনেক কাজ ছিল, সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। ভাবলাম এখনই স্নান টান হয়ে গেছে, দেখো স্নান করে দুপুরের লাঞ্চ টাঞ্চ করে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমি কিন্তু আজকে ট্রাইপড থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। আমি একটা নতুন ট্রাইপড কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, অ্যামাজনে অর্ডার করার পরে ট্রাইপডটা কালকে চলে এসছে, আর কালকে এসছে আমি নিয়ে এসছি ওই ট্রাইপডটা, আর সেটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ব্লগিং বানানো যাচ্ছে। আমি কিন্তু মানে স্যাটিসফাইড বলতে পারো এই ট্রাইপডটা নিয়ে, তোমাদের সাথে শেয়ার করব। আসলে ট্রাইপডটা যখন দেখাবো তখন আমি ফোনটা নিচে রেখে তোমাদের সাথে শেয়ার করব। এখন ট্রাইপড দিয়েই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, ভীষণ সুন্দর, মানে ফোনটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই ট্রাইপডটা। আর ট্রাইপডটায় কিন্তু অনেক ফিচার্সও আছে, তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আর এখন চলো দেখে আসি শাশুড়ি রান্নাঘরে কি করেছে সকালবেলা, সে ভিডিওটা আমি তুলে রেখেছি, আগে সেটা শেয়ার করি, তারপর আবার কন্টিনিউ করব এই ব্লগসটাকে। তাহলে যাও দেখে আসো আজকে আমাদের লাঞ্চে দুপুরবেলা কি কি রান্না হয়েছে। আর দেখো কোকো কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে, আর শুভর বোন নিচে খেলতে গেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর ছাদে যাব একটু, অনেক জামা কাপড় মানে সকাল থেকে উঠে জানোই তো যে অনেক জামা কাপড় বেরায়, সে জামা কাপড়গুলো কেচে ছাদে মিলে দিয়ে এসেছি, স্নান টান করে সেগুলো আনতে হবে। আর এখন তো 2:30 বাজে, আস্তে আস্তে মানে রোদটাও চলে যাচ্ছে, আর দুপুরবেলা মানে ছাদে যাওয়া যায় না, প্রচন্ড কি বলতো রোদের তাপ লাগে, সেই জন্য মানে জাস্ট ছাদে জামা কাপড় মিলে চলে আসি। আর তোমরা যাও দেখে আসো তাহলে সকালে আজকে আমাদের কি কি লাঞ্চে আমরা কি কি রান্না করেছি, চলো আগে ওটা শেয়ার করে নিই। আর শাশুড়ি এখন রান্না বান্না করছে, আজকে আমাদের কি রান্না হচ্ছে দেখাই। আজকে দেখো কাতলা মাছ, আজকে কাতলা মাছ হবে, এখানে কাতলা মাছ রেখেছি 4 পিস, আমি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি আজকে সকাল সকাল উঠে। আর এখানে উচ্ছে বেগুন ভাজা, আর এখানে একটু সোয়াবিন, আর এই আতাটা শুভর জন্য, আতা ওর বাবা দিয়ে দিয়েছে একটা খাওয়ার জন্য ওকে। আর কোকো ঠিক আমার সামনে চলে এসছে, কিরে কোকোকে এই থালাটার মধ্যে খেতে দিই আমরা, এখানে এক্ষুনি ওকে খেতে দেবো, ওরও চিকেন বয়েল হয়ে গেছে দেখি, এই দেখো ওর চিকেনটা সিদ্ধ, আজে পা পাইনি, ভালো চিকেনই নিয়ে এসেছি 30 টাকা দিয়ে চিকেন নিয়ে এসেছি, চিকেন দিয়ে ওকে এখনই ভাত দিয়ে দেবো। আর বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর দেখতে পাচ্ছি, এখন মায়ের মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোলটা আমি করে দেবো, মা একটু আলু কেটে নিলে, মা কড়াইটা বসিয়ে দাও আমি মাছের ঝোলটা করে নেবো, আলুও কাটা হয়ে গেছে মায়ের এখানে রেখেছে, এখন এটাকে ধুতে হবে, যে আলু দিয়ে ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল হবে, ঝোল ভাত। আর তো দেখলেই যে উচ্ছে ভাজা রান্না হয়েছে, সোয়াবিনের তরকারি আছে, কোকোর কাণ্ড দেখো, কোকো চলে আয় চলে আয়, ও রান্নাঘরে থাকলে জ্বালিয়ে মারে সবাইকে, আয়। হ্যাঁ শাশুড়ির পেছন পেছন শুধু ও ঘুরতেই থাকে। আর তোমরা তো দেখলেই যে আজকে সকালবেলা কি কি রান্না হয়েছে আমাদের লাঞ্চে। আর এখন আমি একটু নিচে চলে এসেছি, দেখো এই তুলসী মঞ্চের সামনে নিচে এসে গেছি, এই হচ্ছে আমাদের সিঁড়ি, জাস্ট গেটটা খুলে বাইরে এলাম একটুখানি বাগানে ঘুরবো বলে, এখন কাজবাজ শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু নিচে আসি, নিচে এসে তোমাদেরও বাগানটা শেয়ার করি, কারণ তোমাদের সাথে বাগানটা আমাদের শেয়ার করা হয়নি। আমাদের নিচটা অনেকটা জায়গা আছে দেখো, বাড়ির চারপাশটা মানে চারদিকটা অনেকটা জায়গা আছে, আর এই জায়গার মধ্যে আমার দেওর কিন্তু অনেক রকম মানে গাছ পুঁতেছে, আমি যখন এই বাড়িতে আগে থাকতাম তখন আমিও বেশ, এই যে দেখছো এই জায়গাটা, এই যে লাইন করে এই জায়গাটা, এখান থেকে কিন্তু আমি টবে অনেকটা গাছ পুঁতেছিলাম, সেই গাছগুলো মরে যাওয়ার পর আমার দেওর কিন্তু এই দেখো গাছের একদম পাশ থেকে দেওয়ালের সাইড থেকে পুরো গাছ পুঁতেছে, গাছ সবারই ভালো লাগে এই বাড়িতে, আমি বিয়ের পর থেকেই এসে কিন্তু এই বাড়িতে দেখছি সবারই গাছ খুবই পছন্দ। আর আমাদের তুলসী গাছটা শেয়ার করি, দেখো আমাদের এই তুলসী বেদিটা আছে, এই তুলসী বেদিটাই কিন্তু সকালবেলায় বম্মা কাকিমারা পুজো দেয়, মানে সকালবেলা তুলসী তলায় আমাদের জল দেওয়া হয় এই তুলসী মঞ্চে, জল দিয়ে
তারপরে কিন্তু এটা আমরা বিন্ধাজি বলি, তুলসী গাছকে আমরা বিন্ধাজি বলি। তো বিন্ধাজিকে আগে পুজো দেওয়ার পরে কিন্তু আমাদের ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়। আমি তোমাদের সাথে আজকে পুরো আমাদের চারপাশটা বাগানটা শেয়ার করব। আর এই হচ্ছে তুলসী গাছ, দেখো জাস্ট। আর এই লাইটগুলো হচ্ছে আমার বাড়ি সাজানো হয়েছে এই টুনি লাইটগুলো দিয়ে দিওয়ালিতে। আর এই পিছনটা হচ্ছে পুরোটা গ্যারেজ, গ্যারেজে কিছুই থাকে না দেখো। আসলে আমাদের এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালটা পরে ভেঙে দেওয়া হবে, আর এখানে একটা বড় গেট করে দেওয়া হবে। আর এখানে একটা গেট আছে, এটা দিয়ে আমরা ঢুকি। আর এই ওয়ালে একটা গেট করা হবে, যেটা দিয়ে আমাদের যে ফোর হুইলারটা বাইরে রাখা আছে, ওটা হচ্ছে ফোর হুইলার, বা দাদারা যদি পরবর্তীকালে কোনো গাড়ি কেনে, আমাদের বাড়িতে আরও যদি গাড়ি আসে, তাহলে কিন্তু ওই এই এই ওয়ালটা দিয়ে ভেঙে এই গ্যারেজে রাখা হবে। গ্যারেজটা কিন্তু আমাদের অনেকটা বড়, মানে দু তিনটে গাড়ি ইজিলি রাখা যাবে। আর দেখো বাড়ির ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে, মানে বন জঙ্গল তো হয়ে যায়, জল ঠল পড়লে বন জঙ্গল হয়ে যায়, এটাকে আবার মেনটেনেন্সও করতে হয়। মানে মাসে বা দু মাসে একবার করে লোক এনে কিন্তু আমরা পুরো বাড়ির চারপাশটা পরিষ্কার করি। আর ওদিকে আগে যাই আর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো কি কি গাছ আছে আর বাড়ির চারপাশটা আমাদের কিরকম দেখতে লাগে, সেটা আজকে তোমাদের শেয়ার করি আগে। আর দেখো এই হচ্ছে আমাদের গেট, এখান থেকে আমরা ঢুকি। এই হচ্ছে এখানে সিঁড়ির সামনে হচ্ছে সবাই জুতো টুতো খুলে, এখানেই সবাই জুতো টুতো খুলে রাখে। আর এই গেট থেকে ঢুকে এই সিঁড়ি দিয়ে আমরা হচ্ছে ওপরে উঠে যাই, মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে, এই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে আমাদের ভাড়া থাকে, আমরা রেন্টে দিই, আর ওপরের তলা থেকে আমাদের ফ্যামিলির সবাই থাকে। আর এইখান থেকে হচ্ছে শুরু হচ্ছে আমাদের বাড়ির প্যাসেজ। আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি, দেখো কি কি গাছ আছে আমি দেখাচ্ছি। গাছের কিন্তু ভীষণ শখ, মানে গেট থেকে ঢুকতেই কিন্তু এখানে মানি প্ল্যান্ট গাছ আছে দেখো। আর এখানে হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, ছোট ছোট ব্লু কালারের ফুল হয়, যেটা আমরা নীলকণ্ঠ ফুল আমরা শিব ঠাকুরকে দিয়ে থাকি। আর এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু খুব সুন্দর একটা গাছ, আর এগুলো কিন্তু ঘর ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে। আর এদিকটা আগে দেখিয়ে দিই, এই হচ্ছে তুলসী বেদি, এখানে প্রত্যেক দিন দেখো পুজো দেওয়া হয়েছে, গাঁদা ফুল রাখা আছে। এই হচ্ছে তুলসী গাছ, আর এই হচ্ছে গ্যারেজ, এটাই গ্যারেজ। আর এখানে দেখো মাটি খুঁড়ে খুঁড়ে এক একটা গাছ লাগানো হয়েছে, হলুদ গাছও আছে, এটা মনে হচ্ছে হলুদ গাছ বা কোনো ফুলের গাছ, এটা হচ্ছে চাইনিজ টগর যেটাকে বলি, চাইনিজ টগর। তারপর এখানে আছে বেল ফুলের গাছ আছে, এটা লেবু গাছ, এখানে কিন্তু লেবু হয়, লেবুও গাছ আছে দেখো। এখানে কামিনী ফুল আছে, জবা ফুল আছে, টগর ফুল আছে, এটা হচ্ছে পাতাবাহার গাছ, এটা পাতাবাহার। অনেক সময় রথের উৎসব টুৎসব হলে বাচ্চারা এই পাতা ছিঁড়ে রথ সাজানোর কাজে লাগে। আর এই একটা দেখছো গাছটা শুকিয়ে গেছে, এটা হচ্ছে করলা গাছ ছিল, মানে যেটাকে উচ্ছে গাছ বলি, উচ্ছে গাছটা পুরো শুকিয়ে গেছে। আর এই যে একটা ভাঙা গাছ দেখছো, এটা কিন্তু ওই এ গাছ ছিল, ছোট ছোট লিচুর মতন হয় না, ওটাকে কি বলে, ওই গাছটা ছিল, ওটা কিন্তু বাজ পড়ে নষ্ট হয়ে গেছে গাছটা। আর এটা কিন্তু একটা সবেদা গাছ, এই গাছটা সবেদা গাছ, এই গাছটা, এই গাছটা সবেদা গাছ। এখানে লেবু গাছও আছে আর একটা, আর এই হচ্ছে আম গাছ, একটা আম গাছ আছে, ওইদিকে কাঁঠাল গাছ আছে দেখো। আর বাড়ির এটা হচ্ছে আমাদের একটা রিজার্ভার জলের, আর এখানে একটা টাইম কল ছিল, এই কলটা দিয়ে এখন আর জল পড়ে না, যেটা হচ্ছে কর্পোরেশনের জল আমাদের বাড়ির ভেতরে আসতো, এটা হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে, এই কলে এখন আর জল পড়ে না। আর এইটা দেখো, এইটা হচ্ছে বাড়ির ভেতরটা, মানে পিছন দিকটা কলা গাছও লাগানো আছে, কলা গাছ, এখানে কিছু গাছ আছে, মানে এত পাতা পড়ে না। এখানে হচ্ছে এ গাছটা আছে না, ওই কাঁঠাল গাছটা উপরে, এই কাঁঠাল গাছটার পাতা সমস্ত দেখো নিচে পড়ে, জায়গাটা নোংরা হয়। এমনি পরিষ্কার পুরো বাগানটাই,
মানে এটাকে আবার ময়লা টয়লা পড়লে এদিকটা পুরো ফাঁকা, পিছন দিকটা আর আমি যাচ্ছি না, পিছন দিকটাও সেম। আমরা হচ্ছে এই দিকটাই একটু হাঁটাচলা করি। এখানে আগে যখন এই কলে জল ঠল পড়তো তখন এই জল এখানটা ইউজ হতো। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমাদের বাগানটা আগে যখন এই কলে জল হতো তখন এখানে অনেকটা আসা হতো, এই জায়গাটা পরিষ্কার থাকতো, আমরা ঠাকুরের বাসন টাসন ধুতাম। কিন্তু এখন কিন্তু এই কলটা বন্ধ হয়ে যাওয়াতে কিছু একটা লাইনে আমাদের ডিসপুট হয়েছে, সেই জন্য কিন্তু এই কলটা কিন্তু বন্ধ হওয়ার কারণে নিচে এসে কেউ ধোয়া মাজা করে না, যে যার ফ্ল্যাটেই ধোয়া মাজা করে। আর খাবার জলের জন্য কেন্ট আছে, কেন্ট ব্যবহার করি আমরা সবাই। আর তোমাদের সাথে আর একটা জিনিসও শেয়ার করব, আমাদের হচ্ছে এই নিচের ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়, নিচের ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চলো ভেতরে যেতে হবে তার জন্য। তো চলো ভেতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি নিচের ফ্ল্যাটটা। আর গেট থেকে ভেতরে চলে এসেছি, এবার আমি আমার নিচের ফ্ল্যাটটা দেখাবো। এই ফ্ল্যাটে না আগে আমরা থাকতাম, এই ফ্ল্যাটে কিন্তু অনেক স্মৃতি আছে আমাদের। দেখো এই ফ্ল্যাটটা আমরা রেন্টে দিই, দেখাচ্ছি, দেখো এই ঢুকছি, এটা হচ্ছে ডাইনিং প্লেস, এটা হচ্ছে ডাইনিং, এটা দেখেছো, এটা পুরোটা ডাইনিং। এখানে মনে হয় লাইটগুলো সব খুলে নিয়ে গেছে। এই হচ্ছে এই জানলা, ব্যালকনির এই জানলা বন্ধ হয়ে গেছে। আগে কিন্তু আমরা যখন মানে ওপরে যাইনি ওপরে ফ্ল্যাটে, তখন কিন্তু আমরা এই নিচের ফ্ল্যাটেই থাকতাম। এইখানেই হচ্ছে আমার বিয়ে করে এই রুমটাতে আগে আমি থাকতাম, এই রুমটাতে। দেখো সেম ফ্ল্যাট কিন্তু সবারই, এটা হচ্ছে বড় রুম, বড় মাস্টার বেডরুম। এটা এখন ফাঁকা আছে, ভাড়াটি নেই বলে ফাঁকা। এর পেছনটা দিয়ে দেখো বাগানটা দেখা যায়, দাঁড়াও দেখো এই পিছন দিক দিয়ে আমাদের বারান্দা দেখা যায়। আর জানলাগুলো হচ্ছে বক্স জানলা করা, এই ঘরটাকে খুলে রাখা হয়েছে কারণ লোকজন না থেকে থেকে না নিচের ফ্লোরগুলো দেখো ড্যাম ড্যাম টাইপের ধরে যাচ্ছে। আর এইটা হচ্ছে একটা বেডরুম, আর এইটা হচ্ছে ডাইনিং রুম, ওটা হচ্ছে তোমার ঢোকার এন্ট্রেন্স। আর এখানে একটা সোফা এমনি নর্মাল পাতা আছে, আমার দেওরের ঘরের সোফাটা এখানে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ডাইনিংয়ে বেসিন। আর রান্নাঘরটা দেখাই, এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে কিন্তু আমি বিয়ের পরপর এসে এই রান্নাঘরেই কিন্তু আমি রান্না টান্না করতাম। দেখো এই হচ্ছে আমাদের রান্নাঘর, সব টাকটাক ফাঁকা, ভাড়াটি নেই বলে ফাঁকা। আর এই হচ্ছে নিচ দিয়েও এই ব্যালকনি দিয়ে পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে। এই একটা হচ্ছে আমাদের কিচেন, কিচেন থেকে বেরালাম, পরপর হচ্ছে দুটো বেডরুম। দেখো এই একটা ফার্স্ট বেডরুম, ওটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে একটা ছোট্ট বেডরুম। বিয়ের পর কিন্তু আমরা আমি আমার হাজবেন্ড এই ফ্ল্যাটটাতেই থাকতাম, আর এখন কিন্তু এই ফ্ল্যাটটাতে আর থাকা হয় না। আর শুভ আর এদিকে মনি এসে গেছে, দেখো ওরা খেলা করছে। কাকিমার ঘরে ঢুকি, দেখি কাকিমা কি করছে। আমি কাকিমা কুকুর নিয়ে আসিনি, অফিস ছিল না। এই কাকিমা এখনো রান্না খেয়েছো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এই চলে এলাম একটুখানি তোমাদের ঘরে গল্প করতে। কাকিমার ঘরে এসেছি, আর এখানে রিম্পা দেখো কি করছে, বসে আছে, আমি একটু নিচটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ব্লগটা। আজ অফিস ছিল না রিম্পা, কি করছিস? আচ্ছা আচ্ছা, এই এই ট্রাইপডটা কিনেছি দেখ। আর এই দেখো ঠাকুর, পুজো হয়ে গেছে, তোমার তো দেখিয়েছি গোপাল ঠাকুর আছে। দেখো তো কাকিমা একটু লাইটটা জ্বালাও না, এই দেখো গোপাল ঠাকুর, দেখো গোপাল কি সুন্দর সাজিয়েছে। আমাদের বাড়িতে দুটো গোপাল ঠাকুর আছে দেখো। আর এটা হচ্ছে কাকিমার ঘর, এই তো দেখালাম রিম্পার আজকে অফিস ছুটি, ঘরে বসে আছে, একটু গল্প করি। দাঁড়া আমি একটু ছাদ থেকে আসি,
তারপর আসছি। আর শুভকে পড়া থেকে নিয়ে এলাম, আজকে পড়া ছিল ওর, আর নিয়ে এসে ওর জন্য একটু টিফিন নিয়ে এসেছি, ও এখন টিফিন খাচ্ছে। আর কোকোকে দেখো, কোকো ওর খাবার সামনে বসে আছে, খেয়ে নাও মোমোটা, খা। আমি খেয়েছি, তুই খা। আর এখন বিকাল হয়ে গেছে, আমি বসে আছি একটু বেডে, ভাবলাম তোমাদের সাথে ব্লগসটা কন্টিনিউ করি, কারণ দুপুরবেলার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, ছেলেকে আজকে পড়তে দিয়ে এসে আবার পড়তে দিয়ে নিয়ে আসতে হয়েছে, আর আজকে তো জানোই যে পড়া থাকে, তো পড়তে দিয়ে এসে নিয়ে এসে একটু টায়ার্ড হয়ে যায়, গাড়ি চালাতে হয়, একটু লং ডিস্টেন্সে আমাকে গাড়ি চালাতে হয়, তার জন্য এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আর রাত্রিবেলা ডিনারে আমাদের আজকে রুটি হবে, একটা ভেজ সবজি হবে, আর হচ্ছে মিষ্টি আনা হয়েছে, রসগোল্লা, এটা দিয়ে আজকে রাত্রিবেলা ডিনার করব। আর এখন আমি কিছু না, এখন জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, চোখটা একটু লেগে গেছিলো, মানে এত ঘুম ঘুম পায় না, একা একা বসে থাকলে, জাস্ট বেডের ওপরে শুয়ে পড়েছিলাম। আর তোমাদের সাথে বললাম না যে আমি একটা ট্রাইপড কিনেছি, সেটা শেয়ার করব। দেখো এই ট্রাইপডটা কিনেছি, এটা এখন এইভাবে তোমাদের দেখাচ্ছি, কারণ ট্রাইপডটা দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, কালকে তোমাদের সাথে ট্রাইপডটা শেয়ার করব। ট্রাইপডটা দেখো 850 টাকা দাম নিয়েছে, এটা অ্যামাজন থেকে কিনেছি, ভীষণ ভালো ট্রাইপড। এর মধ্যে একটা দেখতে পাচ্ছ, ওপরে একটা লাইটও আছে, ফ্ল্যাশ লাইট, যেটাকে মানে অন্ধকারে ভিডিও টিডিও বানালে এই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলে মানে মুখে অবধি আলো আসে, যেটা এখন রিং লাইটের মধ্যে আছে না, এটা এখন হ্যান্ড ট্রাইপডে হয়ে গেছে। আর এই ট্রাইপডটা মানে সেলফি স্টিকের মতনও কাজ করে, মানে বিশাল বড় হয়ে যায়, আবার ছোট অবস্থাতেও এটাকে ইউজ করা যায়। আর সকাল থেকে মনি আমাকে বলে যাচ্ছে, মানে আমার মানে ভাসুরের মেয়ে বলে যাচ্ছে যে আমা মানে কাকিমণি কাকিমণি আমাকে একটুখানি মেহেন্দি পরিয়ে দাও। আমি সকাল থেকে এতটাই বিজি থাকি যে মানে সকালে ফ্রিভাবে যে ওকে একটু মেহেন্দি পরিয়ে দেবো হাতে, সেটা একদম সময় পাইনি। দুটো মেহেন্দি কিনে এনেছে, অনেকবার বলেছে, সারা সকাল গেল, বিকালে গেল, বিকালে শুভকে পড়তে দিয়ে এখন জাস্ট ফিরেছি, জাস্ট আধা ঘন্টার মতন একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম, এখন একটু মনির ঘরে যাব, দেখি ও যদি পড়ে ওকে মেহেন্দিটা পরাবো, তারপরে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ব। আজকে সারা দিন অনেকটাই কাজ ছিল, শাশুড়ি একটু রান্না বান্নাটা করেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর সেরকম কিছু করিনি, আজকে বাড়িতেই ছিলাম। আর শ্বশুর বাড়িতে আরও 2-3 দিন থাকবো, শাশুড়ি বললো যে এখানে থাক, কারণ শাশুড়িরও একটু বাপের বাড়িতে বা ব্যাংকে একটু কিছু কাজ আছে, সেখানে শাশুড়িকে একটু যেতে হবে, সেই জন্য আমি এখানে কিছুদিন থাকবো, আরও 2-3 দিন থাকার ইচ্ছা আছে, আর থেকে তারপরে আবার চলে যাব। আর যতদিন আছি তোমরা তো দেখতেই পাবে আমি এখান থেকে ব্লগস বানাবো। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি কেন মানে এখানে থাকি না, মানে শ্বশুর বাড়িতে থাকি না, আমি কেন বাপের বাড়িতে থাকি, আর সেটা মানে ওনাকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি SMS-এ, তাও আমি বলতে চাই যে কারণ আমার মা একা ছিলেন, মানে আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে, আমার মা মরে যাওয়ার পরে মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাকে মানে দেখার কেউ ছিল না, যেহেতু তারা মা, যেহেতু ভাই বোন কেউ নেই, সেহেতু কিন্তু দায়িত্বটা আমারই পড়ে যে মাকে দেখে রাখার, আর মা আমার কাছেই থাকতো, সুতরাং মা যেখানে বাড়ি ছিল আমাকে মায়ের সাথেই থাকতে হতো, মাকে দেখতে হতো। আর মায়ের মানে মা মারা গেছেন December 2020-তে, তারপর থেকে এখন চাইলে আমি এখানে চলে আসতে পারি, শুধু কোভিডের জন্য এই কদিন আসা হয়নি, আর এখন তো কোভিডের পরিস্থিতিটা একটু তাও কন্ট্রোলে আছে, এবার আস্তে আস্তে শিফট করে যাব, কিন্তু যতদিন মা বেঁচে ছিলেন মায়ের সাথেই আমাকে আমার বাপের বাড়িতেই থাকতে হয়েছে। আমি 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 যে বাপের বাড়িতে থাকতাম আমার ছেলেকে নিয়েই থাকতাম, আমার হাজবেন্ড যাওয়া আসা করতো, এরকম না, খুব কাছেই আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি, দূর না, খুব একটা দূর না, মানে বাসে করে গেলে ধরো 15 মিনিটস লাগে, আর স্কুটি বাইকে গেলে করে এলে কতক্ষণ, ওই ধরো 5-10 মিনিটে আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি একদম স্কুটিতে আপ ডাউন করা যায়। তো যে যিনি জিজ্ঞেস করেছিলেন তাকে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তাও একবার ভিডিওতে বলে দিলাম,
আসলে এক মেয়ে হওয়ার বা এক ছেলে হওয়ার দায়িত্বটা একটু অন্যরকম হয়। মেয়েদের দেখো বিয়ে হয়ে গেলে মেয়েদের শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, কিন্তু বাবা মা যখন মা বাবা বা মা অ্যাবসেন্টে মাকে দেখা বা বাবার মায়ের অ্যাবসেন্টে বাবাকে দেখা, সেটা কিন্তু একটা মেয়ের ওপরেই কর্তব্যটা পড়ে। আর যতদিন মা বেঁচে ছিল মায়ের সাথেই ছিলাম, মাকে দেখে রেখেছিলাম, এখন মা নেই, এখন বলতে পারো ফ্রি হয়ে গেছি। এখন এই আস্তে আস্তে প্ল্যানিং চলছে, শ্বশুর বাড়িতে চলে আসব, তারপর তো এখানে এলে ওই বাড়িটা আমাদের ভাড়া দিয়ে দেবো, রেন্টে দিয়ে দেবো। আর আর কিছু না, এখন একটুখানি রেস্ট নেবো আর মনির ঘরে একটু যাব, ছেলেকে নিয়ে যাব, ছেলেও একটু এই ঘরেই আছে। আর কোকো আমার জাস্ট নিচে একটু ঘুমাচ্ছে, দেখো কোকো ঘুমাচ্ছে। কোকোকে হচ্ছে রাত্রিবেলার ডিনার দিয়ে দিয়েছি, আমি ওকে পড়তে নিয়ে গেছিলাম, তারপরেই ওকে রাতের ডিনারটা দিয়ে দিয়েছি, কোকো কিন্তু খেয়ে নিয়েছে, আর খেয়ে নিয়ে এই এখন ঘুমাচ্ছে। তাহলে আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ঠিক টাইমে পেয়ে যাও, আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা যাতে তোমরা ওয়াচ করতে পারো। আর তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও আমি একটু পরে আমি মনিদের ঘরে যাব, তখন ওর মেহেন্দি যদি পড়াই সেই মেহেন্দির ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই অফ করছি, আবার তোমাদের সাথে পরে একটা নতুন ব্লগে দেখা হবে। আর শাশুড়ি কিন্তু রান্নাঘরে এখন রুটি করছে, রুটি বানাচ্ছে, এখন আর আমি রান্নাঘরে যাব না, আমি এখন এই বিছানার মধ্যে বসে বসে দেখতেই পাচ্ছ আজকে ট্রাইপডটা এসেছে, আজকে কিন্তু আমার ব্লগ করতে খুব সুবিধা হচ্ছে। এত দিন হাতে নিয়ে নিয়ে মানে ভিডিও বানাতে খুবই কষ্ট হতো, আর কি বলতো আগের ফোনটা আমার এইভাবেই নষ্ট হয়েছে, মানে ট্রাইপড থেকে শুধু খুলে খুলে পড়ে যেত, পড়ে পড়ে মাদারবোর্ডে চাপ লেগে লেগে ফোনটা গেছে খারাপ হয়ে। আর যাই হোক, এখন বাজে 8:30, রাতের ডিনার 10:30-10:30 মধ্যে করে আমরা কিন্তু যে যার বেডে শুয়ে থাকবো, আর আমার হাজবেন্ড আস্তে আস্তে 11:00-12:00 বাজে ও এসে ওর মতন ডিনার দিয়ে দিই, ডিনার খেয়ে কিন্তু শুয়ে পড়ে। তাহলে আজকের মতন তোমাদের গুড নাইট, আবার একটা নতুন ব্লগে দেখা হবে, আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও শুভ্রা খুব ভালো আছি। আর আর কিছু না, এখন আমি ব্লগসটাকে এখানেই এন্ড করছি, তাহলে টাটা।